40 বছর গলা কাটা মুরগির ন্যায় ওদের সামনে ছটফট করেছি, তোমার ভাইয়ের বিচ্ছেদে কান্না করেছি, কাঁদতে কাঁদতে আমার চোখ সাদা করে ফেলেছি, কিন্তু কেউ সদয় হয়নি। তারা আমার হাজারের কোনো মূল্য দেয়নি। যদি একটি বাক্য, যদি শুধুমাত্র একটি বাক্য বলতো, সকল ব্যথা বেদনার সমাপ্তি ঘটত। আমাকে ক্ষমা করুন আব্বাজান, যদি জোরাজুরি না করত সাফায়েতের জন্য আসতাম না। তোমার পিতার এমন ব্যবহার তোমার ভাইদের কল্যাণের জন্য, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। যাই হোক না কেন, খোদার কাছে শুকরিয়া যে এই বিচ্ছেদ বেদনার সমাপ্তি ঘটতে যাচ্ছে। আব্বাজান, গোজগাজ করার ফরমান দেবেন না, ইউসুফ তো অপেক্ষায় রয়েছে। আমাদের কি মিশরে যাওয়া উচিত? আমাদের পরিবার পরিজন মালামাল সবকিছু নিয়ে যাব। আমাদের থাকবার জন্য মেনফিস এলাকার কাছাকাছি বিশাল জায়গা আমাদের জন্য বরাদ্দ দিয়েছেন। আগামীকাল সকালে রওনা দেব। সকল মালামাল গোছাতে বলো, যাবার জন্য প্রস্তুত হতে বলো। বলবে নতুন পোশাক পরিধান করতে এবং নিজেদের পরিপাটি করে নিতে, যেন ইউসুফ মিশরের গণ্যমান্য ব্যক্তিদের সম্মুখে লজ্জিত না হয়। কেউ যেন না বলতে পারে যে ইউসুফের গোত্র সহায় সম্বলহীন। বুঝতে পেরেছি আব্বাজান, আপনি যেভাবে বলবেন ঠিক সেইভাবেই হবে। যাও বাছাধন। আমাদের পক্ষে মেনে নেওয়াটা খুবই কঠিন যে খোদার পয়গম্বরকে আমরা হারিয়ে ফেলছি। যদি আপনার হারানো মানিক ইউসুফের জন্য না যেতেন, তাহলে অবশ্যই বাধা দিতাম, এত সহজে আমরা আপনাকে যেতে দিতাম না। আমাদেরও কেনান ত্যাগ করা ও বন্ধুদের থেকে দিল বিচ্ছেদ করা খুব কঠিন, কিন্তু এটা তো খোদার ওলির ফরমান, সবারই মেনে চলা উচিত। ফেরাউনের দেশের লোকেরা এক ও অদ্বিতীয় খোদা সম্পর্কে অবগত নয়। ইউসুফ সম্ভবত হযরত ইব্রাহিমের আইনের বিস্তার ঘটাতে চাইছে এবং এক ও অদ্বিতীয় খোদার ইবাদতকারীদের সংখ্যা বৃদ্ধি করতে চাইছে। আশা করছি খোদার নবী আমাদের ভুলে যাবেন না এবং আমাদের জন্য দোয়া করবেন। খোদা তোমার হেফাজত করুন। খোদা আপনাদের হেফাজত করুক। খোদা তাআলা আপনার হেফাজত করুক। আমাদের ভুলে যাবেন না, স্মরণে রাখবেন। খোদা আপনার সহায় হোক, দেখতে আসবেন। আমাদের ভুলে যাবেন না হে খোদার নবী। খোদা হাফেজ খোদার নবী। খোদা আপনার হেফাজত করুক খোদার নবী। আবার দেখা হবে, আমাদের ভুলে যাবেন না। আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাকে কোনোদিন ভুলতে পারবো না। দেখা হবে। আমাদের থেকে দয়া করে আমাদের ভুলে যাবেন না। আল্লাহ আপনার সহায় হোক। ভালো থাকবেন প্রিয় নবী।